যার মাধ্যমে আপনার আই কন্টাক্টটা বেশি পাওয়ারফুল হবে। ফার্স্ট ওয়ান ইজ ওনলি টক when you are looking at someone, no more looking into your nose or staring into the distance. মানে যখন আপনারা কারোর সাথে কথা বলবেন তখন আই কন্টাক্টটা হবে শুধুমাত্র তার দিকেই আপনার ফোকাসটা থাকবে। ওই টাইমে আপনি কোনো নোদের দিকে বা মিডল দূরত্বের মধ্যে মানে অন্য কোনো দিকে আপনার ফোকাস থাকবে না, যার সঙ্গে কথা বলবে আপনার আই কন্টাক্ট থাকবে শুধু তার সঙ্গে। এটা ছিল ফার্স্ট টিপস। সেকেন্ড ওয়ান ইজ স্পেন্ড ওয়ান অর টু সেন্টেন্সেস টকিং টু ইচ পারসন, গেট সাম কোয়ালিটি টাইম উইথ ইচ পারসন। আচ্ছা, অনেকগুলো অডিয়েন্সের ভিতর আপনি যখন কারোর সাথে কথা বলবেন প্রত্যেকের ক্ষেত্রে এক দুই সেকেন্ড টাইম দিবেন, মানে একটা কোয়ালিটি টাইম দিবেন, তাতে করে হয় কি আই কন্টাক্টটা সুদৃঢ় হয়। হোল্ড ইওর আই, থার্ড ওয়ান, হোল্ড ইওর আই কন্টাক্ট আনটিল দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। আপনার কথা শেষ করার পর্যন্ত আপনি যার সাথে কথা বলছেন তার দিকে তাকিয়ে থাকবেন, তাকিয়ে থাকবেন। ইফ ইউ আর নার্ভাস, ইফ ইউ ডোন্ট লাইক লুকিং ইনটু সামওয়ানস আইস, দেন লুক অ্যাট দিয়ার ফরহেড অর নোজ। যদি আপনি বড় হয়ে আছে মেমার। ওকে, নো ম্যাটার হোয়াট দ্য সাইজ অফ ইওর অডিয়েন্স, ইউ ওয়ান্ট ইওর আইজ টু কনভে কনফিডেন্স, সিনসিয়রিটি অ্যান্ড কনভিকশন। যে ধরনেরই অডিয়েন্স থাকুক আপনার ভিতর সবসময় কনফিডেন্স রাখতে হবে। ইট ইজন্ট এনাফ, আচ্ছা এনাফ জাস্ট টু লুক অ্যাট ইওর লিসেনার্স, হাউ ইউ লুক অ্যাট দেম অলসো কাউন্ট। লিসেনার্স শুধু আপনার দিকে তাকিয়ে থাকবে এটাই যথেষ্ট না, আপনি কিভাবে লিসেনারের দিকে তাকিয়ে আছেন সেটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, বি অ্যাওয়ার অফ দ্য টেন্ডেন্সি টু গেজ ইন্টেন্টলি অ্যাট ওয়ান পার্ট অফ দ্য অডিয়েন্স হোয়াইল ইগনোরিং দ্য রেস্ট। আচ্ছা, আই কন্টাক্টে তো অনেকগুলো পয়েন্ট আছে, অনেক, এখান থেকে আপনারা সবগুলো করবেন না। যদি কোয়েশ্চেন এরকম একটা কোয়েশ্চেন হয় describe the different types of body language like eye contact, jodi eye contact somonde describe korte bola hoy tokhon apnara mane koto mark ache question e shetar upor depend kore 6 7 ta ba 5 ta point, 5 ta point dilei hoye jabe. thik ache, tobe mark er upor depend korche, সেখানে অনেকগুলো পয়েন্ট আছে, এর মধ্যে আপনারা 5-6টা পয়েন্ট মুখস্থ করবেন। Others avoid looking anywhere near the teacher and focus on one or two sympathetic friends. সেগুলো আপনাদের ক্ষেত্রে বলা হয়েছে, মানে যখন প্রেজেন্টেশন দিবেন তখন যদি বেশি নার্ভাস ফিল করেন টিচার বা অন্যান্যদেরকে ফোকাস না করে সিম্প্যাথেটিক কোনো ফ্রেন্ড যদি থাকে তাদের দিকে দেখবেন কনফিডেন্স এনহ্যান্স করার জন্য। ইউ শুড ট্রাই টু এস্টাবলিশ আই কন্টাক্ট উইথ ইওর হোল অডিয়েন্স, এটাও করা যেতে পারে। আচ্ছা যাই হোক, প্রথম থেকে আপনারা 5-6টা করে নেবেন, হ্যাঁ, আই কন্টাক্ট। ওকে, এরপর আমরা আসি ফেশিয়াল এক্সপ্রেশন। আচ্ছা, এখানে জেস্টার কথা বলা হয়েছে।
ফর দিস জেস্টার, ফর দিস মানে কি জেস্টার মানে কি অঙ্গভঙ্গি? হ্যাঁ, ইংলিশে কি ইজ আ ফর্ম অফ নন ভার্বাল কমিউনিকেশন ইন হুইচ ভিজিবল বডিলি অ্যাকশনস আর ইউজ টু কমিউনিকেট। মনে হবে মনোটোনাস লাগবে, বোর
বোরিং লাগবে, অডিয়েন্স এঙ্গেজড হবে না, তাই না? তো আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডেলিভার অ্যান ইফেক্টিভ প্রেজেন্টেশন। আচ্ছা, your facial expressions must match your content. Content এর সাথে আপনার facial expression match হতে হবে। Content থাকলে একটা আমার expression হবে অন্যরকম, তাহলে কিন্তু জিনিসটা effective হবে না। If you say I'm so excited about this new initiative, your face better tell the same story. আমি যেটা বলবো সেটা আমার facial expression দিয়ে বুঝাতে হবে। আমি একটা আনন্দের সংবাদ দিচ্ছি কিন্তু sad face নিয়ে সেটা কিন্তু match করবে না, mismatch হবে। Also pay attention to your audience's facial expression. সাথে সাথে আমার নিজের ফেসিয়াল এক্সপ্রেশনের সাথে সাথে আমার অডিয়েন্সের ফেসিয়াল এক্সপ্রেশন আমাকে খেয়াল করতে হবে। Your audience's facial expressions are just as important to pay attention to as your own. মানে আমার ফেসিয়াল এক্সপ্রেশন যে পরিমাণ ইম্পর্টেন্ট, ঠিক আমার অডিয়েন্সের ফেসিয়াল এক্সপ্রেশন নোটিস করা আমার জন্য সেরকম ইম্পর্টেন্ট। Your audience's facial expressions are just as important to pay attention to as your own. Okay. When you read them and you get a sense of the emotional response to your presentation. আচ্ছা, ফেসিয়াল এক্সপ্রেশনে আমরা কি কি অ্যাভয়েড করব? এখন আসি ফেসিয়াল এক্সপ্রেশন। এর আগে আমরা জানলাম ফেসিয়াল এক্সপ্রেশনের ইম্পর্টেন্স, যে অডিয়েন্সের টাও আমরা লক্ষ্য করবো এবং নিজেদেরটার প্রতি আমরা খেয়াল রাখবো। এখন আসি ফেসিয়াল এক্সপ্রেশন কি কি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। The following facial expressions may quickly turn the experience of the audience into the negative one. No, you can't.